নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি সিরাজ, আপনারা দেখছেন সিরাজ ইন্টুসাট গার্ডেনিং। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জৈব সার। বন্ধুরা, আমরা সাধারণত জৈব সার বলতে বুঝি গাছপালা, পশু পক্ষীর রেচন পদার্থ বা দেহাংশ থেকে যে সার তৈরি হয় সেইটিকে জৈব সার বলে জেনে থাকি। তাহলে বন্ধুরা, জৈব সার কোনগুলোকে বলা হয়, উদাহরণসহ আমরা দেখে নিই। যেমন গোবর সার, কম্পোস্ট সার, খোল, হাড় গুঁড়ো, কাঠের ছাই প্রভৃতি আমাদের খুবই পরিচিত জৈব সার। বন্ধুরা, জৈব সারের মধ্যে কী কী গুণ আমরা দেখতে পাই, চলুন জেনে নিই। বন্ধুরা, গাছের বেড়ে ওঠার জন্য মোট 16টি মৌলিক উপাদানের দরকার হয়। তার মধ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, এই 3টি উপাদান গাছ পেয়ে থাকে বাতাস ও জল থেকে। বাকি 13টি উপাদান পেয়ে থাকে মাটি থেকে। তার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ হলো মুখ্য উপাদান। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফার হলো গৌণ খাদ্য উপাদান। আর ব্রোন, তামা, লোহা, ম্যাগনিজ, জিঙ্ক, মলিবডেনাম ও ক্লোরিন, এই 7টি হলো অনুখাদ্য। জৈব সার উদ্ভিদ খাতে প্রতিটি কম বেশি থাকে। জৈব সার প্রয়োগের পর পচে গেলে গাছ মাটি থেকে ওই সকল খাদ্য উপাদান গ্রহণ করে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ বন্ধুরা।